মানে লিটারালি পরের দিন যখন তোমরা ঘুম থেকে উঠবে তোমরা নিজেরা ফিল করতে পারবে কতটা টাইটনেস রয়েছে। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের মেথডটাও দেখাবো যে এটা বেসিক্যালি তোমরা কিভাবে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে। এটা বেসিক্যালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেসি বং বিউটি, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূজা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন কন্টেন্ট নিয়ে। সো বেসিক্যালি উইন্টার কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, কিন্তু উইন্টার আমাদেরকে যে যে প্রবলেমসগুলো দিয়ে গেছে, যেরকম ড্রাই স্কিন, স্যাগিংস অফ স্কিন, মানে আমাদের স্কিনটা ঝুলে যাচ্ছে, টাইটনেস নেই, ড্রাই হয়ে গেছে, রাফনেস এসে গেছে, স্কিনে কোনো গ্লো নেই। আর যেহেতু অনেকে আছো যারা প্রপার উইন্টার স্কিন কেয়ার রুটিনটাকে মেনটেন করনি, যার জন্য কিন্তু তাদের অনেক রকম স্কিনের সমস্যা হচ্ছে, এই ডাল হয়ে যাওয়া, গ্লো না থাকা, একটা কেমন খসখসে সবসময় ব্যাপারটা থাকা, এবং যেন মনে হচ্ছে স্কিনের টাইটনেসটা একদম চলে গেছে। সো আজকে এই ভিডিওতে তোমরা এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু এন্ড অব দি পুরোটা দেখতে হবে, কারণ একটাও পার্ট যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমরা অনেক বড় জিনিস হারিয়ে ফেলবে এবং এই সিক্রেটটা থেকে কিন্তু তোমরা বঞ্চিত হবে। বলছো যে দিদি হোম রেমেডির ভিডিও আসছে না, হোম রেমেডির ভিডিও দাও, প্রচুর মানুষের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরের ইনগ্রেডিয়েন্ট দিয়ে, মানে ঘরের মধ্যে তোমরা বেসিক্যালি যে যে ইনগ্রেডিয়েন্টগুলো তোমরা ইউজ করো একদম কম টাকায়, কম খরচায়। সবাই চাও এখন কম টাকার মধ্যে নিজেরা বাড়িতে বসে এমন জিনিস তৈরি করবো যেটাতে আমাদের বাইরে পয়সা খরচ করতে হবে না, একদম কম বাজেটের জিনিস তৈরি করবো, রাইট? তো আমার গলাটা খুবই খারাপ, সো প্লিজ বেয়ার উইথ মি, আমার গলাটাকে ইগনোর করে শুধুমাত্র ভিডিওতে ফোকাস করো। তো ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে, এবং ভালো লাগবে আশা করি, আমি তবুও ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি কারণ তোমরা সকলে ভুলে যাও অনেক সময়। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের কমেন্টস, মানে তোমাদের এই ভ্যালুয়েবল ফিডব্যাকটা, অবভিয়াসলি, যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং তোমাদের আপকামিং কন্টেন্টের, যে কোনো ধরনের কন্টেন্ট যখন আমি আনবো সেই কন্টেন্টের বিষয়ে তোমরা কোনো যদি সাবজেক্ট সাজেস্ট করতে চাও সেটাও করতে পারো। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের এই দেশি বং বিউটি চ্যানেলকে, আর সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই হিট করে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন দ্বারা তোমরা নোটিফাইড হতে পারো। আর যেহেতু আমার ভিডিওগুলো ইরেগুলার আসছে, ইরেগুলার বেসিসে আসছে, তোমরা অনেকে নোটিফাইড হচ্ছ না, তো তাদের জন্য বলি তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে আবার প্রেস করবে, দেখবে আনসাবস্ক্রাইব হয়ে গেছে, আবার সাবস্ক্রাইব করে মানে রিসাবস্ক্রাইব করবে, আবার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে, আর পাশে থাকা বেল বাটনটাকে হিট করে দেবে, দেন অল প্রেস করে দেবে, তাহলে যখনই নতুন আমি আবার কোনো ভিডিও আমি দিতে থাকবো তোমরা সেই ভিডিও দ্বারা নোটিফাইড হতে পারবে। সো বন্ধুরা, আর হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলো করতে চাও, আমার ইনস্টা আইডি দেশি বং বিউটি সেম এই নামেই রয়েছে, তো সেখানে তোমরা ফলো আপ করতে পারো আমাকে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। সো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সো বন্ধুরা, এবার আমরা রেমেডিটা বানিয়ে নেবো। তো রেমেডিটা বানানোর জন্য আমাদের যেটা বেসিক্যালি লাগছে সেটা হচ্ছে অর্গ্যানিক অ্যালোভেরা জেল। তোমাদের কাছে পতঞ্জলির অ্যালোভেরা জেলও যদি থাকে বা যে কোনো অ্যালোভেরা জেল যেটা মার্কেটে চলে সেই অ্যালোভেরা জেল থাকলেই হবে, বাট হ্যাঁ, র অ্যালোভেরা জেল যদি না ইউজ করো এক্ষেত্রে আমার মনে হয় বেটার হবে, বিকজ কনসিস্টেন্সিটা বানাতে, মানে সেরাম বা ক্রিমটা বানাতে তোমাদের কিন্তু একটু সমস্যা হবে। তো আমি বলবো যে তোমরা অবভিয়াসলি কিন্তু অ্যালোভেরা জেলই ইউজ করো, আমি এখানে ইউজ করেছি বায়ো অর্গ্যানিকের অ্যালোভেরা জেল, ইয়েস। আর লাগছে আমাদের এই যে প্যারাশুট কোকোনাট অয়েল। সো প্যারাশুট ছাড়াও যে কোনো কোকোনাট অয়েল লাগবে, আমি তোমাদেরকে আবারও বলে দিই, তোমরা বলো যে দিদি প্যারাশুটই ইউজ করবো, যে কোনো কোকোনাট অয়েল ফ্র্যাগরেন্স ছাড়া, যেটা একদম প্রপার কোকোনাট অয়েল, মানে এমনও ইউজ করো তোমরা, দিদি প্যারাশুট জ্যাসমিন, দিদি কেওকারপিন, দিদি সর্ষের তেল, দিদি সাদা তেল, নো, নাথিং লাইক দ্যাট, শুধুমাত্র নারকেল তেলই লাগছে এক্ষেত্রে। আর লাগছে হচ্ছে আমাদের দুধ, কাঁচা দুধ, ঠিক আছে? এই তিনটে ইনগ্রেডিয়েন্টের দ্বারা আজকে আমরা এই সেরামটা বানাবো, এই ম্যাজিক্যাল সেরাম বা ক্রিম, হোয়াট এভার, কনসিস্টেন্সিটা একটু থিক, মানে না ক্রিম না সেরাম এরকম টাইপের হবে, মানে জেল কনসিস্টেন্সি টাইপের হবে। সো চলো আর দেরি না করে বানিয়ে নেওয়া যাক। তো আমাদের লাগছে এরকম একটা কাঁচের কন্টেনার, প্লাস্টিকের কন্টেনারও তোমরা বানাতে পারো। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার ঠান্ডা লেগেছে, আই এম সরি।
সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট এতটা মতন, এই দেখো অ্যালোভেরা জেল। আর নিশ্চয়ই তোমরা একজন নতুন সদস্যের আওয়াজ পাচ্ছ, আমি জানি সেটা। তোমাদেরকে আমি দেখাবো, আমার ভিডিও করার সময় সে চলে আসবে অলওয়েজ। আর এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে ফ্যান্সি ড্রেস কিউট কিটেন এখন ওর খিদে পেয়েছে, উলে বাবালে এখন ম্যাও 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 করছে, ও সারাক্ষণই খিদে পায়। নাথিং নিউ ইন ইট, ঠিক আছে। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে আমি এখানে অ্যালোভেরা জেলটা দেখো নিয়ে নিয়েছি, আর আমি এখানে অ্যাড করব, বেশি না, খুব বেশি না, নাহলে কিন্তু প্রচণ্ড অয়েলি হয়ে যাবে। যারা অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারবে না। জাস্ট 1, 2, 3, 4, 5, 6 ড্রপ অফ কোকোনাট অয়েল, যাদের ড্রাই স্কিন তারা 10 ড্রপস ইউজ করতে পারো। ওকে, এবার আমরা এর মধ্যে অ্যাড করব কাঁচা দুধটা। অবভিয়াসলি কাঁচা দুধ, কোনো পাউডার মিল্ক নয়, আমি আবারও বলছি কোনো পাউডার মিল্ক যেন না হয়। আমরা কিন্তু এখানে 1 চামচ মতন মিশিয়ে নিলাম, অ্যান্ড দেন এটাকে আমরা এরকম করে ভালো করে হুইস্ক করে নেব, খুব ভালো করে দিচ্ছে। তোমরা দেখো এখনই এর কনসিস্টেন্সি কিন্তু পুরো ঠিক হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখো 40 আপ আন্টিজরা রয়েছো, মা কাকিমারা রয়েছো, তারাও কিন্তু এটা ইউজ করতে পারো, খুব সহজেই তোমরা তোমাদের স্কিনের ডিফারেন্সটা বুঝতে পারবে। হ্যাঁ, তবে এটা কিন্তু ওনলি ফর স্কিনের টাইটনিংয়ের জন্য, ব্রাইটেন আপের জন্য, এবং স্কিনটা যাতে তোমাদের এই যে স্যাগিং মানে ঝুলে গেছে সেই সবের জন্য। এটা কিন্তু তোমাদের, আই এম সো সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে অ্যাজ আই সেড, এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করবে না, মানে হ্যাঁ ব্রাইটেন আপ ইন দ্য সেন্স মানে তোমাদের স্কিনটাকে কিন্তু গ্লোয়িং বানাবে অবভিয়াসলি, বাট এটা তোমাদের পিগমেন্টেশনকে লাইটেন আপ করবে না। বিকজ এর মধ্যে যদি আমি লেবু অ্যাড করতাম, লেমন, তবে কিন্তু সেটা পিগমেন্টেশনের জন্য কাজে দিত। এখানে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লেমনও অ্যাড করতে পারো, লেমন জুস, লেমন ড্রপ। সো তোমরা 4 ড্রপস অফ লেমন জুস ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। সো আমার কিন্তু এই সিরামটা বানানো একদম কমপ্লিট, অ্যান্ড লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি বন্ধুরা, আমি তোমাদেরকে হাতের ওপরে দেখাই। দেখো, জানি না তোমরা কতটা বুঝতে পারবে, তো বলছি তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি কিন্তু এই কোকোনাট অয়েলের কোয়ান্টিটিটা বাড়াতেও পারো, কমাতেও পারো, কোনো সমস্যা নেই। তো আমি সিরিয়াসলি বলছি, দিস ইজ সো গুড। আমি জাস্ট এরকমভাবে নিয়ে নিলাম, এটা তোমরা কিন্তু কোনো কন্টেনারে স্টোর করেও রাখতে পারো ফ্রিজে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ফ্রিজেই রাখতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে, বিকজ এর মধ্যে কাঁচা দুধ দেওয়া রয়েছে। সো এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, তো আমি এখানে দেখো আঙুলের মধ্যে নিয়ে যেরকম আমরা নর্মাল ক্রিম লাগাই, ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই অন ইওর নেক অলসো, ঠিক আছে। একটু প্রেশার দিয়ে দিয়ে আপওয়ার্ডস মোশনে এইভাবে তোমাদের লাগাতে হবে, বিকজ আমাদের স্কিন যখন মানে ইলাস্টিসিটি কমে যায় না, তখন আমাদের স্কিন স্যাগিং নিচের দিকে ঝুলতে থাকে, তো আমরা আপওয়ার্ড মোশনে অলওয়েজ কিন্তু এরকমভাবে ম্যাসাজটা করবো, চুপ 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 চুপ। আর চোখের নিচে এইভাবে আঙ্গুলে করে নিয়ে নাকের এই সাইডে স্মাইল লাইন্স গুলোর এদিকটাতে স্কিন পুরো গ্লো করছে লিটারালি। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে স্কিনটা লিটারালি মনে হচ্ছে যেন তুলতুল তুলতুল করছে, লিটারালি তুলতুল করছে। আমি এত সফট এবং প্লাম্পি লাগছে আমার স্কিনটা, আই কান্ট ইভেন টেল ইউ ইউজিং মাই ওয়ার্ডস, আই ক্যান এক্সপ্লেইন ইন মাই ওয়ার্ডস দ্যাট হোয়াট মাই স্কিন ফিলিং রাইট নাও। ও মাই গড, সিরিয়াসলি বলছি বন্ধুরা, আমি জাস্ট একটা অ্যাপ্লাই করার পরে যে ফিলিংসটা পাচ্ছি সেটা আমি তোমাদেরকে আমার নিজের কথার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। জাস্ট লুক
আমার মনে হচ্ছে আমি আরেকটু অ্যাপ্লাই করি, বিশ্বাস করো এত ভালো লাগছে এটা ইউজ করতে। এক্স্যাক্টলি প্রাইমার ইউজ করার পরে যেরকম তোমাদের স্কিনটা মনে হয় না যেন একদম পোর্স নেই কিচ্ছু নেই, এটা ইউজ করার পরেও এক্স্যাক্টলি সেম জিনিস তোমাদের মনে হবে যে তোমাদের স্কিনে কোনো পোর্স নেই কিচ্ছু নেই, নাথিং কিচ্ছু নেই, পুরো স্কিন হয়ে গেছে স্মুথ অ্যান্ড টান টান। ডেলি ইউজ করো এবং আমাদেরকে আমাদের আমাকে মানে এবং তোমাদের এই যে কমেন্ট সেকশন না অনেকে দেখে এবং তোমাদের এই কমেন্ট সেকশনও মানুষকে এনকারেজ করে যে তারাও এই হোম রেমেডিগুলোকে ইউজ করবে, তাই কমেন্ট সেকশনে প্লিজ তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো দিও। আমি তোমাদেরকে হাত জোর করে প্রার্থনা করছি বন্ধুরা, বিকজ তোমরা যদি কমেন্ট না করো আমি জানতে পারবো না যে তোমাদের ফিডব্যাক কেমন আসছে এবং তোমরা রেজাল্ট কেমন পাচ্ছ, বিকজ আমি যে এই জিনিসগুলো ইউজ করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা যদি তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক না দাও তাহলে কিন্তু আমার ট্রানজিশন আর রাগ করবে। Fancy? Say hi to all viewers. Hi. Hi from Fancy. Fancy is feeling sleepy right now. একটু আগে খিদে পাচ্ছিল যখন দেখলো যে না মাম্মা পাতা দিচ্ছে না, তাই এখন ওর ঘুম পাচ্ছে আবার আবার কাউ 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 করবে। Anyways, leave it. So, তোমরা দেখে নিলে কত ইজিলি একদম ইজি ইজি এই মানে রেমেডিটা কতটা ইজিলি আমরা এই রেমেডিটা কিন্তু নিজেরা বাড়িতে বানাতে পারি। জাস্ট তোমার স্কিন এত গ্লোয়িং কেন, তোমরা স্কিনে তুমি কি ইউজ করো এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি দিদি কি কনজিউম করো, কি প্রোডাক্ট তুমি ইউজ করছো, সত্যি কথা বলতে তোমরা যদি মানে নিজের বডিটাকে হেলদি না রাখো তোমাদের স্কিনটাও হেলদি থাকবে না। তো আমার মনে হয় যে এত কিছু ইউজ যখন করছোই সেটা কসমেটিক হোক বা DIY যাই তোমরা করো না কেন, আমরা DIY ইউজ করি বা DIY তৈরি করি, ডু ইট ফর ইয়োর সেলফ, তো যা কিছুই করি না কেন তার জন্য কিন্তু প্রপার স্কিন কেয়ারের সাথে সাথে প্রপার বডি কেয়ার মানে বডিকেও কেয়ার করতে হবে, কারণ আমরা যেটা ভেতরে ইনটেক করবো সেটা আমাদের বাইরেও কিন্তু সেই রেজাল্টটা দেবে। তো আজকে যে আমি রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমি নিজেও ইউজ করি এবং তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে লাইভে দেখো, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি কি ফিল্টার ইউজ করছো নাকি তোমার স্কিনটা সামনাসামনি এরকম। তো তোমরা যারা অনেকে আমার পূর্ব পরিচিত রয়েছো বা আমার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড জোন যারা রয়েছো তারা সকলেই আমাকে সামনাসামনি থেকে দেখেছো এবং আমাকে এই এখন যেরকম দেখছো এক্স্যাক্টলি আমাকে কিন্তু সামনাসামনিও তোমরা সেম দেখতে পাবে। তো যাই হোক এটাই আমার স্কিন, আর আমার স্কিন ভেতর থেকেও যতটা বেশি হেলদি বাইরে থেকেও ততটা, মানে আমার বডি যতটা ভেতর থেকে হেলদি বাইরেও ঠিক ততটাই হেলদি, তাই বলে কি আমার স্কিনে প্রবলেমস আসে না, পিম্পলস আসে না, পিম্পল স্পট হয় না? ডেফিনেটলি হয়, কারণ আমাদের স্কিনের কিছু কিছু প্রবলেমস আসতে থাকে কারণ বডির ভিটামিনের ডেফিসিয়েন্সি অনুযায়ী। তো এই ভিটামিনের ডেফিসিয়েন্সিগুলোর তো আলাদা পার্ট, ওটা নিয়ে আমি হয় না হয় অন্যদিন কোনো একটা দিন আমি সেই ভিডিও নিয়ে আমি ডিটেলে আলোচনা করবো যে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে কী কী প্রবলেমস আসতে পারে এবং কোন কোন ভিটামিনস আমরা যদি ইনটেক করি সেগুলো সেই ডেফিসিয়েন্সিগুলোকে আমরা মানে সেই সেগুলোকে আমরা মেনটেন করতে পারবো, বেসিক্যালি সেই জিনিসগুলো থেকে আমাদের ঘাটতিগুলো দূর হবে, সেই ডেফিসিয়েন্সিগুলো আমাদের বডি থেকে দূর হবে। তো সেই টপিক নিয়ে আলাদা কথা বলবো আজকে, বেসিক্যালি যখন আমি স্কিন রিলেটেড কথাটাই বলছি তো এটা কিন্তু আমি ডেলি ইউজ করি, ডেলি মানে ডেলি অবভিয়াসলি যারা 30s এ যেতে চলেছো আফটার 25 তোমরা কিন্তু ইউজ করতে, তোমরা অনেকেই বলো যে দিদি গ্লোয়ের জন্য তোমরা 20s এর মানে আমরা আমাদের টিনেজেও ইউজ করতে পারি, অবভিয়াসলি ঘরোয়া জিনিস তোমরা যে কোনো বয়সে ইউজ করতে পারো, আর হ্যাঁ আমি যে রেমেডিগুলো শেয়ার করি সেই রেমেডিগুলো কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্য হয়ে থাকে, তাই তোমরা অনেকেই কোয়েশ্চেন করো দিদি ছেলেরা ইউজ করতে পারবে, দিদি মেয়েরা ইউজ করতে পারবে, নাথিং লাইক দ্যাট, সবাই ইউজ করতে পারবে। আর আমি এমন ধরনেরই ভিডিও আনার চেষ্টা করি যেটা সকলের জন্য সুইটেবল হবে, যাতে আলাদা আলাদা করে কোনো সেগমেন্ট না আনতে হয় আমাকে। তো যাই হোক আমি কিন্তু এটা প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে এই পুরো এন্টায়ার যে শীতকালটা গেছে সেই সময় আমি ইউজ করেছি এবং আমি আমার ফ্যামিলি মেম্বারসদেরকেও রেকমেন্ড করেছিলাম, দে আর টু মাচ স্যাটিসফাইড বাই ইউজিং দিস। প্রত্যেকের বাড়িতে নারকেল তেল, অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা জেল বলতে পারো, বা আমরা যে কাঁচা দুধ প্রত্যেকেই কিন্তু বাড়িতে নিই কম বেশি, সেটা প্যাকেটের দুধ হোক বা ডেয়ারি প্রোডাক্ট হোক, রাইট? তো এই জিনিসগুলো আমরা অনায়াসে কিন্তু বাড়িতে ঘরে বসে তৈরি করে নিতে পারি, জাস্ট একটু সময় দিতে হবে। আমার মনে হয় এই 5টা মিনিট যদি তোমরা বার করতে পারো নিজেদের জন্য তাহলে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পেতে পারবে। তাহলে চলো এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা, আশা করছি এরকম নানা ধরনের ভিডিও তোমাদেরকে অনেক 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 বেশি এন্টারটেইন করবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।